অবশেষে মণিপুর রাজ্য নিয়ে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই মাস আগে ধারণ করা রাজ্যের সহিংসতার একটি ভিডিও নতুন করে ক্ষোভের সঞ্চার করেছে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন এই অপরাধ ক্ষমার অযোগ্য, এ ঘটনায় জড়িত একজনও পার পাবে না। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় দুই মণিপুরী তরুণীকে বিবস্ত্র করে একদল উত্তেজিত জনতা একটি মাঠে নিয়ে যায়। সেখানে তারা দলবদ্ধ ধর্ষণের শিকার হন। এরপরই আবারও উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। এদিকে আজই শুরু হয়েছে ভারতীয় সংসদের অধিবেশন। প্রথম দিনেই মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কংগ্রেস সহ বিরোধীরা মুলতুবি প্রস্তাব জমা দিলে সরকার পক্ষ আলোচনায় রাজি হয়। অবশেষে মণিপুর রাজ্য নিয়ে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই মাস আগে ধারণ করা রাজ্যের সহিংসতার একটি ভিডিও নতুন করে ক্ষোভের সঞ্চার করেছে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন এই অপরাধ ক্ষমার অযোগ্য, এ ঘটনায় জড়িত একজনও পার পাবে না। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় দুই মণিপুরী তরুণীকে বিবস্ত্র করে একদল উত্তেজিত জনতা একটি মাঠে নিয়ে যায়। সেখানে তারা দলবদ্ধ ধর্ষণের হন। এরপরই আবারও উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। এদিকে আজই শুরু হয়েছে ভারতীয় সংসদের অধিবেশন। প্রথম দিনেই মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কংগ্রেস সহ বিরোধীরা মুলতুবি প্রস্তাব জমা দিলে সরকার পক্ষ আলোচনায় রাজি হয়। অবশেষে মণিপুর রাজ্য নিয়ে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই মাস আগে ধারণ করা রাজ্যের সহিংসতার একটি ভিডিও নতুন করে ক্ষোভের সঞ্চার করেছে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন এই অপরাধ ক্ষমার অযোগ্য, এ ঘটনায় জড়িত একজনও পার পাবে না। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় দুই মণিপুরী তরুণীকে বিবস্ত্র করে একদল উত্তেজিত জনতা একটি মাঠে নিয়ে যায়। সেখানে তারা দলবদ্ধ ধর্ষণের শিকার হন। এরপরই আবারও উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। এদিকে আজই শুরু হয়েছে ভারতীয় সংসদের অধিবেশন। প্রথম দিনেই মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কংগ্রেস সহ বিরোধীরা মুলতুবি প্রস্তাব জমা দিলে সরকার পক্ষ আলোচনায় রাজি হয়। অবশেষে মণিপুর রাজ্য নিয়ে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই মাস আগে ধারণ করা রাজ্যের সহিংসতার একটি ভিডিও নতুন করে ক্ষোভের সঞ্চার করেছে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন এই অপরাধ ক্ষমার অযোগ্য, এ ঘটনায় জড়িত একজনও পার পাবে না। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় দুই মণিপুরী তরুণীকে বিবস্ত্র করে একদল উত্তেজিত জনতা একটি মাঠে নিয়ে যায়। সেখানে তারা দলবদ্ধ ধর্ষণের শিকার হন। এরপরই আবারও উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। এদিকে আজই শুরু হয়েছে ভারতীয় সংসদের অধিবেশন। প্রথম দিনেই মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কংগ্রেস সহ বিরোধীরা মুলতুবি প্রস্তাব জমা দিলে সরকার পক্ষ আলোচনায় রাজি হয়।